মাই থিংকের পক্ষ থেকে সবাইকে সালাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আছে আপনাদের জন্য গুঁড়ো দুধ, ডিম, চিনি, ময়দা দিয়ে তৈরি একটি মজাদার পুষ্টি সমৃদ্ধ রেসিপি। প্রথমে আমি দুটো ডিম ভেঙে নিব। ডিম দুটোকে ভালো মতো মিক্স করতে হবে, প্রায় 1 মিনিট সময় ধরে ডিম দুটোকে মিক্স করে নেব। এবার এর মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব, 1/2 কাপ পরিমাণ চিনি, এটাকেও আমি মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এতে আমি 2 টেবিল চামচ পরিমাণ রান্না করার তেল দিয়ে দিব, অর্থাৎ সয়াবিন তেল, এটাকেও মিশাতে হবে। ভালো মতো মিশিয়ে নিতে হবে। এবার সামান্য পরিমাণে লবণ দিতে হবে। লবণ দেওয়ার পরেও মিশাতে হবে। এরপরে আমি দিব গুঁড়ো দুধ, 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিব। এটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে। সুন্দর মতো মিশে গেছে দুধটা। যত মিশাতে পারেন জিনিসটা তত সুন্দর হবে। এবার এর মধ্যে দিব আমি 1 কাপ আটা, 1 কাপ আটা দিব। এটা আপনি আটা দিয়েও করতে পারেন, চালের গুঁড়ো দিয়েও করতে পারেন, ময়দা দিয়েও করতে পারেন, আপনার হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে করতে পারেন। এইটাকেও এখন ভালো করে এটার সাথে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেছে আটাটা, তবে আমার যে পরিমাণ এটার ইয়েটা প্রয়োজন, গোলাটা প্রয়োজন, সেই পরিমাণে এখনো হয়নি, সেই জন্য এটার মধ্যে আমি আরও 1 কাপ আটা দিব। এটা দিয়েও ভালো মতো মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেছে, এখানে মোট 2 কাপ আটা নিয়েছি। তারপরে আমি এটাকে যেই পরিমাণ ইয়ে করব, মানে গুলে নিব, বা পিঠা তৈরি করার জন্য আমার যে পরিমাণ ইয়ে দরকার, কী বলে, শক্ত দরকার, সেই পরিমাণ শক্ত এখনও হয়নি, সেজন্য আমাকে এটার মধ্যে আরও 1/2 কাপ আটা দিতে হবে। এটাকেও মিশিয়ে নিতে হবে ভালো মতো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার দিবেন, সাবস্ক্রাইব দিবেন, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। এখন আমি এই গোলাটাকে 3টি রুটি বানানোর মতো করে নিব, যাতে 3টি রুটি বানানো যায়। রুটিগুলোকে আমি বেশি বড়ও করবো না, বেশি ছোটও করবো না, একটু মোটা সাইজ করে এই গোলাটা দিয়ে আমি 3টি রুটি বানাবো।
তিনটি রুটি বানানোর পরে আমি সেই রুটিগুলো দিয়ে বিভিন্ন আকারের সাইজ করে কেটে নেব। এই রুটিটাকে হাত দিয়ে চেপে চেপে বানাতে হবে এবং মোটা করে বানাতে হবে। আপনি যেই ফিরির মধ্যে ময়দাটা রাখবেন, গোলানো আটাটা বা ময়দাটা, সেটার মধ্যে তেল মেখে নিতে হবে ফিরিতে, এবং আপনার দুই হাতেও তেল মেখে নিতে হবে, যথেষ্ট পরিমাণে তেল মেখে নিতে হবে। এখন এটাকে আমি গোল করে কেটে নিব, ফুচকার আকারের মতো বিভিন্ন শেপের কাটতে হবে। আপনি যদি বিভিন্ন শেপের কাটতে চান, আমি তিনটা রুটি বানিয়েছি, তিনটা রুটি দিয়ে তিন আকারের করেছি। এটাকে করেছি আমি ফুচকার আকৃতি, আরেকটাকে করেছি আমি মার্বেলের আকৃতি, ছোট ছোট মার্বেলের আকৃতি, আরেকটাকে করেছি আমি হালুয়ার মতো করে, হালুয়ার যেরকম করে কেটে নিই ঠিক সেরকম করে কেটে নিয়েছি। তিনটাকে আমি তিন রকম করে কেটে নিয়েছি, তিনটা রুটিকে। রুটিগুলি অবশ্যই হাত দিয়ে চেপে চেপে বানাবেন, যদি আপনার গোলাটা লুজ হয়ে যায় তাহলে, আর যদি আপনি বেলুন দিয়ে ইয়ে করতে পারেন, বেলতে পারেন, তাহলে সেটা করতে পারেন, আমি হাত দিয়ে করেছি। এবার এটাকে ডুবো তেলে ভাজতে হবে। এটি এমনই একটি পিঠা যেটা আপনি সব জায়গায় ইউজ করতে পারেন, যেমন আপনার বাচ্চার টিফিনে দিতে পারেন, বাসায় কোনো অতিথি আসলে তাকে আপ্যায়ন করতে পারেন, কারোর সঙ্গে নতুন বন্ধুত্ব হলে বা আত্মীয় হলে তার বাসায় গিফট হিসাবে পাঠাতে পারেন। খুব মজাদার টেস্টি একটি পিঠা। চলুন এটাকে এখন ভেজে নেওয়া যাক। তেলটাকে গরম করে নিতে হবে। তেলটাকে এমনভাবে গরম করতে হবে যেন পিঠাটার গায়ে গরমটা সরে। আপনি ফুল স্পিডে তেল গরম করবেন না, মিডিয়াম আঁচের চেয়ে কম আঁচ দিয়ে তেলটাকে গরম করবেন, এবং পিঠাটা ভাজার সময়ও চুলাটার আঁচটাকে ডিম করে দিতে হবে। কোনো অবস্থাতে চুলার আঁচ বাড়ানো যাবে না, খুব ধৈর্য সহকারে এই কাজটি করতে হবে। ডুবো তেলে ভাজতে হবে। প্রথমে আমি মার্বেলগুলোকে ভেজে নেব। পিঠাটা বানানো হয়ে গেছে, দেখেন কি সুন্দর লাগছে। আমি একটা বল আকৃতির করেছি, একটা ফুচকা আকৃতির করেছি, আর একটা করেছি আমি হালুয়ার মতো করে। আপনাদের যেমন ভালো লাগে তেমন আকৃতি করতে পারবেন। এটা এমন একটি জিনিস যে বাচ্চারা খুব পছন্দ করবে। অনেকের বাচ্চা আছে দুধ খেতে পছন্দ করে না, অনেকের বাচ্চা আছে ডিম খেতে পছন্দ করে না, সেসব মেয়েরা একটু বুদ্ধি করে এই পিঠাটা বাচ্চাদের সামনে তৈরি করে দিতে পারেন। আশা করি সবাই চেষ্টা করবেন বাসায়, দেখবেন কেমন হয়েছে, সুন্দর, খেতেও খুব সুস্বাদু। নিজে হাসি খুশি ভালো থাকবেন, অন্যজনকে হাসি খুশি ভালো রাখার চেষ্টা করবেন। আশা করি সবসময় মায়ের থিংকের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।